প্রথমেই বলে নিই যে যেহেতু বাংলা আর জিকের বিষয়টা হচ্ছে গেম চেঞ্জিং বিষয়, হ্যাঁ ইংলিশটা তোমাকে অনেক বেশি আপার হ্যান্ডে রাখবে এই দিকটাতে যে তুমি হচ্ছে ইংলিশটা তোমার একটা কনফিডেন্সের জায়গা। কিন্তু তুমি একটু চিন্তা করে দেখবা যে হচ্ছে বাংলাতে আমরা যদি দেখি যে 20 মার্ক হচ্ছে তোমার হচ্ছে থাকে রিটেনে, আর হচ্ছে ওইদিকে হচ্ছে কত মার্ক থাকে 15 মার্ক, তাহলে কিন্তু তোমার একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের একটা মার্ক আছে হচ্ছে বাংলাতে। এবং জিকে তো 30 মার্ক, অর্থাৎ 30, আর আমরা যদি বাংলায় যদি দেখি তাহলে কত টোটাল 100-এর মধ্যে হচ্ছে তোমার কত হচ্ছে যে 30, 20 আর 10, 30, 35, 35 থেকে 65 মার্ক। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইংলিশে 35 আর বাংলার জিকে মিলে 65 মার্ক। তো সেক্ষেত্রে তুমি যদি ভালো সাবজেক্ট না পাও, বা অর্থাৎ তোমার পজিশন ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেক ইয়ারে অনেকে অনেকবার তারা হচ্ছে চা অনেক পাশ করে, পাশ করলে কিন্তু সাবজেক্ট পাওয়া যায় না, এখন কম্পিটিটিভ। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু টেকনিক বলবো। দেখো এই যে বিল্ডিংটা তোমরা দেখতেই পাইতেছো, হ্যাঁ, তো এই বিল্ডিংটা কি বিল্ডিং বলে বলো তো তোমরা? এটা কি কার্জন হল ভাইয়া? এটা কি কার্জন হল? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই যে কার্জন হল আছে না, তো তোমাদের পরীক্ষার মধ্যে কিরকম প্রশ্ন আসে, ধরো এরকম আসে যে লর্ড কার্জন, হ্যাঁ ধরো লর্ড কার্জন সম্পর্কে কোনো প্রশ্ন আসবে না, কার্জন হল সম্পর্কে আসবে না, আসবে যে বঙ্গভঙ্গ কে করছে, কত সালে রদ করছে, কার আমলে হয়েছে। তো এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটি একটা মনুমেন্ট থেকে এতগুলো প্রশ্ন আসছে, তো তোমাদেরকে একটু ক্রিয়েটিভলি ভাবে একটু মানে প্রিপারেশনটা নিতে হবে। তো সেক্ষেত্রে আমি কিছু টিপস এবং টেকনিক বলে দিব। দেখো প্রথমে যে কাজটা করবে, তোমাদের সাদমান স্যার যেটা বলছে যে তোমাদেরকে কি করতে হবে, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে ফেলতে হবে। কিন্তু তার আগে তোমরা খাতায় একটা কাজ করবা, এই শর্ট অ্যানালাইসিস। আমি সবাইকে প্রথমে বলি এটা করার জন্য, এই শর্ট অ্যানালাইসিস করে তোমরা হচ্ছে গ্রুপে এটা পোস্ট করবা সবাই, আমি এটা দেখতে চাই। শর্ট মানে কি, ধরো এস দিয়ে স্ট্রেংথ, ডব্লিউ দিয়ে উইকনেস, ও দিয়ে অপরচুনিটি, সি দিয়ে থ্রেট। হ্যাঁ, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে এই যে দেখো, তার মানে তুমি এই স্ট্রেংথটা কি লিখবা, তোমার নাম প্রথমে লিখবা উপরে, যে নাম হচ্ছে মোসাম্মদ, কিছু লিখলা নাম লিখে, তোমার কলেজ লিখে লিখে তুমি এটা লিখলা যে তুমি কোন বিষয়টাতে ভালো। ধরো আমি ধরো বেসিক্যালি বাংলা জিকেতে ভালো ছিলাম অনেক বেশি, তো সেক্ষেত্রে এটা, এবং তোমার ইউনিক কি আছে যেটাতে তুমি অন্যদের থেকে ভালো করতে পারবা, হ্যাঁ, এবং তোমার এই স্ট্রেংথটা কিভাবে তুমি কাজে লাগাইতে পারো, এই এই বিষয়গুলো তুমি লিখে ফেলবা। ধরো তো বাংলাটা কেন ইউনিক, ধরো তুমি বাংলা গ্রামারে অনেক 9-10 থেকে খুব ভালো পারো, এবং উইকনেসটাও লিখবা। ধরো তোমার ইংলিশ উইকনেস আছে, তো তুমি হোয়াট কুড ইউ ইমপ্রুভ, মানে তুমি উইকনেসটা ইমপ্রুভ করার জন্য কি করতে পারো। ধরো তোমার সাদমান স্যার বললো যে তোমরা হচ্ছে প্রতিদিন 10টা করে ভোকাবুলারি পড়বে, এখন তোমার যেহেতু উইকনেস তুমি তো অলরেডি দৌড় থেকে 100 মিটার পিছনে আছো, তার মানে তোমার কি করতে হবে, 15টা করে ভোকাবুলারি পড়তে হবে। তার মানে এই যে তুমি এই উইকনেসটাকে তুমি হচ্ছে তোমাকে স্ট্রেংথে নিতে হবে। তারপরে দেখো অপরচুনিটি, যে দেখো তুমি জিকেতে পড়লে ভালো করতে পারে, যে কেউ স্টুডেন্ট পড়লে ভালো করা যায়, তো সেক্ষেত্রে তোমার এইটা কিন্তু একটা অপরচুনিটি, এবং এটা তোমার কি কি অ্যাডভান্টেজ দেবে, এবং কিভাবে তুমি এটাকে এই অপরচুনিটিটাকে তুমি হচ্ছে স্ট্রেংথে নিতে পারো এইটা। তারপর হচ্ছে তোমার থ্রেট আছে কিছু, ধরো কিছু থ্রেট গুলা, ধরো তুমি হচ্ছে নার্ভ সিস্টেম তোমার হচ্ছে অনেক অকেজো হয়ে যায়। ধরো আমার আপন ছোট ভাই, সে হচ্ছে খুবই মোটামুটি ভালো স্টুডেন্ট, সেন্ট জোসেফ পড়তো, সে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে নার্ভটা ঠিকঠাক মতো কাজ করতে পারে নাই, মানে সে মানে একদম নার্ভ ধরে রাখতে পারে নাই, খুব কাপাকাপি লাগাই দিছে, আমি চার পাঁচটা আনসারই করতে পারে নাই, যার কারণে তার ঢাকা ইউনিভার্সিটি হয় না, সে এখন চিটাগাং ইউনিভার্সিটি পাবলিক এ গেল। এবং আমার ক্ষেত্রে ধরো আমি হচ্ছে পরীক্ষায় বি ইউনিটে 18টা ভুল লাগে আসছে, হ্যাঁ 18টা ভুল লাগলে তোমার 4.5 মার্ক কিন্তু শেষ, হ্যাঁ তখন তার মানে 4.5 মার্ক শেষ হলে তোমার কিন্তু অনেক একটা পিছনে সিরিয়াল চলে আসবে, মানে এই হচ্ছে। তারপর আমার 210-12 সিরিয়াল ছিল, তার মানে এই নার্ভ সিস্টেমটা তোমার জন্য একটা থ্রেট। এবং এই কি কি থ্রেট আছে, এবং এটা থ্রেটটাকে উত্তরণ করার উপায় কি, যেমন সাদমান বলছে যে প্রচুর এক্সাম দিতে হবে, এক্সাম দিলে এটা তোমার কমপ্লিট হয়ে যাবে, যেমন তুমি ওয়াশরুমে যাচ্ছ বা তুমি বাইরে যাচ্ছ একটা এক্সাম দিতে, মানে সারাক্ষণ পরীক্ষার উপর থাকতে হবে, তো এই যে এক্সামটাতে এইবার তোমার শেষ করে দেবে। তো আমরা কিন্তু তোমাদেরকে 4টা বিষয় খুব কিভাবে তুমি আগে নিজে আইডেন্টিফাই করো, তারপরে আমরা তোমার হচ্ছে আমি সাদমান বা হচ্ছে তোমরা বসে একটা জুম মিটিং করে তোমাদের এগুলো কিভাবে শেষ করে দেয় এটা আমরা দেখবো ইনশাল্লাহ। এবার আসি আমাদের পরবর্তী এতে, যে তোমরা আসতে আমাকে, আচ্ছা তো আচ্ছা আচ্ছা, এর পরবর্তী স্লাইড যেটা আছে আমি একটু দেখি, এটা হয়তো আসবে না। তো পরবর্তী আমরা যে কাজটা করব, যে তোমাদের হচ্ছে যে কিভাবে তুমি এই যে এতগুলো ইনফরমেশন আছে, হ্যাঁ এত ইনফরমেশনের মধ্যে থেকে কিভাবে হচ্ছে তুমি ইনফরমেশনটাকে তুমি হচ্ছে মানে সিলেক্ট করতে পারো, তো সিলেকশন অফ ইনফরমেশন সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো এই যে দেখো বি স্মার্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে বলতেছে যে বাংলাদেশে স্মার্ট বাংলাদেশের একটা লক্ষ্য, তার মানে তোমাদেরকে কি করতে হবে, স্মার্ট হইতে হবে, ঠিক না? তো এই স্মার্ট হওয়ার জন্য তোমাদের যে যে কাজটা করতে হবে, প্রথমে কাজটা আমি তোমাদেরকে বলি, ধরো এই যে জিকে বাংলা ইংরেজি প্রচুর ইনফরমেশন আছে, হ্যাঁ প্রচুর ডেটা আছে, তুমি যদি ডেটাটাকে কমাই দিতে ফেলবে, অর্থাৎ
আমরা বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে তারাই চান্স পায় যারা সবচেয়ে কম পড়ে, যারা সবচেয়ে বেশি পড়ে তারা চান্স পায় না। আমি সবসময় বলি কিভাবে, কারণ যেই ছেলেটা স্মার্ট ওয়ার্ক করে সে কি করবে, সে সুন্দর করে দেখবে যে লাস্ট 5-10 বছরের প্রশ্ন কি আসছে, এবং এই আলোকে সে দেখবে যে এই 10টা টপিক হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এই 10টা টপিক সে বেশি গুরুত্ব দিয়ে পড়ে, এবং বাকিগুলো সে ব্যাকআপ হিসেবে রাখে। তো তোমাদের এই যে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে প্রথমে, যে এই যে এটা হচ্ছে একটা প্রসেস, যে প্রথম কোশ্চেন ব্যাংক সলভ করবা, তারপরে তুমি তোমার স্ট্রেন্থ উইকনেস জানবা, তারপরে তুমি দেখবে যে কোন টপিক গুলো আসে। সো এই যে ডেটা গুলো তুমি হচ্ছে ফাইন করে তুমি সর্বোচ্চ কমাই নিবে। ধরো আমি বাংলার কিছু টপিক বলে দিব, 10টা টপিক বলবো, এই 10টা টপিকের বাইরে ঢাকা ইউনিভার্সিটির লাস্ট 20 বছরে খুব রেয়ার একটা দুইটা আসছে, সবগুলো প্রশ্ন এগুলো থেকে আসছে, তার মানে এর বাইরে পড়ে আর কি করলাম। তো এই হচ্ছে সিস্টেম। তো আমি যেটা বলবো যে এটা ছাকন পদ্ধতির মাধ্যমে তুমি কমাই ফেলতে হবে যে কি কি পড়বা, এবং এই কি জিনিস বারবার পড়বা, নট যে একটা জিনিস বিভিন্ন জিনিস বিভিন্নবার পড়ার থেকে। আচ্ছা, এবার আসি বাংলা প্রস্তুতি। বাংলা আমরা সাধারণত যেমন ইংরেজিতে একটু আগে যাইবা হচ্ছে স্লাইড শেয়ার করলো, তোমরা দেখলা যে 3-4টা বিষয় আছে, যে ইংলিশে গ্রামার, টেক্সট বুক, মেমোরাইজিং পার্ট আর কিছু একটা। তো এই যে দেখো বাংলাতে কিন্তু তোমরা ভাবতেছো তোমাদের সাবজেক্ট হচ্ছে 3টা, কিন্তু আসলে তোমাদের সাবজেক্ট হচ্ছে 3 থেকে 9টা, ধরতে গেলে তোমার 12টার মতো। আমি দেখাচ্ছি কিভাবে, ধরো এখানে 4টা সাবজেক্ট আছে, কিরকম, সাহিত্য, ব্যাকরণ, সহপাঠ, বিরোচন। হ্যাঁ, বাংলা সাহিত্যটা সবাই হচ্ছে ইগনোর করে, এই জন্য আমি সবার উপরে রাখছি। তো বাংলা সাহিত্যতে তোমার হচ্ছে কমসে কম 15-এর মধ্যে 7 থেকে 8 মার্ক হচ্ছে থাকবে সাহিত্য থেকে। তো সাহিত্যটা ইগনোর করার কোনো উপায় নাই। তারপর হচ্ছে ব্যাকরণ, ব্যাকরণ থেকে সর্বোচ্চ 5 থেকে 6টা থাকবে, কিন্তু 15টা কোশ্চেনে 5টার উপরে থাকেই না ব্যাকরণ। সো তোমরা কি করো, সারা দিন রাত 24টা ঘন্টা খালি ব্যাকরণে পড়ে। তারপর যে সহপাঠ, এই সহপাঠ থেকে লাস্ট 2 বছরে মজিদ, তারপর হচ্ছে যে সিরাজুল্লাহ থেকে 1-2টা প্রশ্ন থাকেই থাকে। তো 1-2টা প্রশ্ন কিন্তু আসবে। সো এটা কিন্তু ধরো 8-9টার মধ্যে ইনক্লুডেড, মানে এই যে 7-8টার মধ্যে। বিরোচনে, বিরোচন 2টা প্রশ্ন, 2+ কোশ্চেন থাকবে বিরোচন, তার মানে এই 4টা তোমাকে এ করতে হবে। এখন বিরোচন সবার শেষে রাখার মানে এটা না, বিরোচন হচ্ছে এমন ভাবে পড়তে হবে, এমন গলা পর্যন্ত মানে গলার মধ্যে আসা থাকে যে এটাই হচ্ছে এক কথায় প্রকাশ, এটা অর্থ এটা। হ্যাঁ, সহপাঠ গুলা একটু চর্চার মধ্যে রাখতে হবে, ব্যাকরণ গুলা আগে যা পড়ছো, কিন্তু সাহিত্যটা টপ মোস্ট প্রায়োরিটিতে রাখতে হবে। আচ্ছা, তারপরে আসি এই যে বাংলা প্রস্তুতি শেষ, এবার আমরা দেখবো যে ইংরেজি আর সরি সাধারণ জ্ঞান কি পড়বা। দেখো সাধারণ জ্ঞান তোমার হচ্ছে এরকম, যে একটা বিষয় খেয়াল রাখবা যে সাধারণ জ্ঞান হচ্ছে তোমার পজিশন, মানে বিশ্ববিদ্যালয়ে তুমি পজিশন কতটা আগে রাখবা। হ্যাঁ, ধরো 30 মার্কের মধ্যে তুমি যদি 25 পাও, তার মানে কিন্তু তুমি আরো হাজার হাজার মানুষজনকে পিছনে রাখতে আসতে পারবো। বাংলা আর জিকেতে 2টা মিলে হচ্ছে 30। হ্যাঁ, তুমি এটার জন্য যদি ধরো তুমি হচ্ছে প্রতিদিন 6 ঘন্টা রাখো, অ্যাটলিস্ট এটার জন্য তোমার 4 ঘন্টা রাখা উচিত না? কারণ দেখো এইটাতে যদি তুমি 30-এ সর্বোচ্চ কত পাও, 25। হ্যাঁ, এখন এটাতে যদি তুমি 20 পাও ধর জিকেতে, তার মানে কি তুমি কিন্তু এমনিতেই পিছনে পড়ে যাচ্ছ, 5 মার্ক মানে তো তুমি 5,000 জনের পিছনে পড়বে এরকম। তার মানে জিকেতা তোমাকে এক্সিলারেট করবে না মার্কের ক্ষেত্রে। তো শুনো, মানবিক বিবরণ যারা করবা তাদের জন্য নতুন কিছু করে বলার নাই, শুধু 4টা পার্টে করবা। একটু আগে যেটা 4টা পার্টে দেখাইছে, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক, মৌলিক বিষয়াবলী, সাম্প্রতিক। আমি রিসেন্টলি একটা বিষয় খেয়াল করলাম যে লাস্ট ইয়ার 8টা প্রশ্ন আসছে, 8 থেকে 10টা প্রশ্ন আসছে মৌলিক বিষয়গুলি। মৌলিক মানে কি, তোমরা যে ইন্টারে যে বিষয়টা পড়ে আসছো, অর্থাৎ তোমরা যে ইকোনমিক্স, ভূগোল, হিস্ট্রি এগুলো থেকে তোমার ধরো অ্যাটলিস্ট 50% প্রশ্ন তুমি পাবা কমে। সো এটা এই জন্য বোর্ড বইগুলো তোমাকে বেশি ভালো করে পড়তে হবে, যাদের বোর্ড বই ছিল না তাদেরকে স্পেশাল শিট দেওয়া হবে আমাদের এখানে, এগুলো পড়ে ফেলবো। আচ্ছা, তো এখানে কিছু টপিক আছে যে টপিক গুলো থেকে আমি খুঁজে পাইছি। এখন তোমাদের কাজ হলো কি, তোমরা বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে কোন টপিক গুলা বেশি আসে এগুলা লিখে ওই যে শর্ট অ্যানালাইসিসের সাথে ওই খাতার মধ্যেই তুমি ওইগুলা অ্যানালাইসিস করে ইয়ে করে ফেলবে 3 দিনে, এই সপ্তাহের মধ্যে আর কি। একটা ভৌগোলিক অবস্থান সীমানা থেকে প্রশ্ন আসে, তারপর পাহাড়, পর্বত, নদী, ব্রিটিশ, এই যে মুক্তিযুদ্ধ 3-4-5, এখান থেকে 2টা প্রশ্ন মাস থাকে। তো এরকম করে অ্যানালাইসিস করে ফেলতে হবে। যে আমি আবার এই প্রত্যেকটার উপরে আলাদা গাইডলাইন দিব, তারপরে হচ্ছে তোমাদেরকে যে একটা সামগ্রিক গাইডলাইন দেবো। সংবিধান থেকে প্রশ্ন আসে, সংবিধান থেকে অবশ্যই 1টা প্রশ্ন থাকে প্রতি বছর। তারপর হচ্ছে সরকার ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, অর্থ, ব্যাংক ব্যবস্থা, এই যে এই 3টা, শেষের 3টা থেকে 1টা প্রশ্ন থাকবে এরকম। আমি এগুলো আবার আইডেন্টিফাই করে দিব। আচ্ছা, তোমাদের কি বোরিং লাগতেছে একটু কমেন্ট করে জানাও, বা একটু আনমিউট করে জানাও যে আমি কি আর একটু দ্রুত যাবো। বুঝতেছো জিনিসপাতি? তারপরে তোমাদের জন্য জিকের জন্য তো আমরা স্পেশাল শীট দেবো, সেক্ষেত্রে তোমরা সংগ্রহ করে রাখতে পারো। আচ্ছা,
যাই হোক, তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আরো কিছু টপিক আছে, ধরো এগুলা হচ্ছে এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। আরেকটা বিষয় আমি যেটা বলবো, তোমরা নিজেরা খুঁজে বের করো যে কোন বিষয়গুলো তোমাদেরকে হচ্ছে ইয়ে করতে হবে। ধরো প্রত্নতত্ত্ব শিক্ষা ব্যবস্থা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রশ্ন প্রত্যেক বছর থাকবেই, মানে বন্দুকের গুলি মিস হবে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন মিস হবে না। এরকম সংস্থা প্রতিষ্ঠান থেকে আসে, যেমন বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত, এরকম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এবং পুরাতন মানে এই খেলাধুলা থেকে রিসেন্টলি হচ্ছে অনেকগুলো খেলাধুলা সমাপ্ত হয়েছে বাংলাদেশ হচ্ছে। আচ্ছা এটা কি বলতে পারো কিনা যে ইন্ডিয়া বাংলাদেশকে মানে বাংলাদেশ ইন্ডিয়াকে যে হারাইছে, কততম ওয়ানডে সিরিজ হারাইছে কেউ জানো? তোমরা তো জানো যে, হ্যাঁ জানো না ভাইয়া, খেলার প্রতি কোন ইন্টারেস্ট নাই। ইন্টারেস্ট আমারও নাই ভাই, যেটা করতে হবে এই তথ্যগুলো জানতে হবে, ইন্টারেস্ট যেতে হবে না। 32তম ওয়ানডে সিরিজ তো তুমি ইনফরমেশন মুখস্থ করবো, খেলার ইন্টারেস্ট দরকার নাই। যাও, তো এই যে ঢাকা ইউনিভার্সিটি একবার পরীক্ষা আসছে কততম ওয়ানডে সিরিজ, ওইটা ছিল 28তম তখন মনে হয়, অস্ট্রেলিয়া হারাইছে, তখন এটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা চলে আসছে, আমরা এটা পরীক্ষার আগে বলে দিচ্ছি আর কি, এরকম প্রশ্ন আসবে। যাই হোক, তো আন্তর্জাতিক বিষয়গুলি আছে, মহাদেশ, এই যে রাজধানী পার্লামেন্ট মুদ্রা ভাষা, এটা এখন পড়ার দরকার নাই, এটা আগে দেখো যে লাস্ট 20-10 বছরে কতটা আসছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো, এই যে এখানে কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্র তোমাদেরকে বললাম, এই রাষ্ট্রগুলোর রিসেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখতে হবে। প্রণালী সীমারেখা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, এগুলো নিয়ে স্পেশাল ক্লাস হবে। তারপর স্থান যুদ্ধ চুক্তি সমপর বা এই যে জাতিসংঘ করবা, মানে এগুলো আমি জাস্ট একটা ব্রিফ দিচ্ছি এইভাবে। এখানে দেখো যে সাদমান একটু আগে বললো কোশ্চেন ব্যাংক, দেখো বিগত 10 বছরের প্রশ্ন অবশ্যই পড়তে হবে, কেননা প্রতি বছর 7-4 থেকে 7টি প্রশ্ন হুবহু কমন পাই, এটা বাংলা ইংরেজি জিকে সবার ক্ষেত্রে। তো এই যে এই টপিক গুলো তো আমরা কাভার করবোই, সাথে হচ্ছে এই যে কোশ্চেন ব্যাংকটা তোমরা পড়ে তোমরা নিজেরা একটা সাজেশন করবে, ধরো আমি কিভাবে করবো তোমাদের একটু পরে দেখা দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে তোমাদের ক্লাস গুলা নিবো এবং ক্লাস গুলা কিভাবে সাজাইছি আমরা। হ্যাঁ, এবং কিছু বিষয় স্কিপ করতে পারো, যে যেমন হচ্ছে ধরো রবীন্দ্রনাথের নজরুলের যে তুমি হচ্ছে জন্ম মৃত্যু রাখলে, এখন তোমরা বললো যে ভাই তুমি বঙ্কিমচন্দ্রের বলো প্রমোদ চৌধুরী, দরকার নাই, এগুলো হচ্ছে এক্সট্রা ব্রেনের উপর প্রেশার দেয়, এগুলো হচ্ছে স্মার্ট হওয়ার উপায় না। আচ্ছা, তো আমরা এইভাবে ক্লাস গুলা সাজাই, ধরো আমার 5টা ক্লাস এখানে দিলাম একটা ডেমো, হ্যাঁ এটা আবার তোমাদেরকে দেওয়া হবে নতুন করে, এটা হচ্ছে মডিউল আমাদের, ধরে এক্সাম ওয়ান ক্লাস এক এক্সাম ওয়ান, ধরো বানানো বাক্য শুদ্ধিকরণের উপর আমি একটা ক্লাস নিয়েছি, এর পরের দিন আমরা হচ্ছে একটা এক্সাম দেবো, তারপরে ধরো ধ্বনি তত্ত্বের উপর আমি একটা ক্লাস নিয়েছি, তারপরে এক্সাম হবে, তারপর হচ্ছে তারপর হচ্ছে যেটা করবা, তারপর হচ্ছে শব্দ তত্ত্বের উপর আমি একটা ক্লাস নিয়েছি, তারপর হচ্ছে এটার উপর একটা এক্সাম হবে। তো এরকম করে করে আমাদের সিলেবাসটা সাজানো আর কি। তারপরে জিকেরও সিলেবাসটা এরকম সাজানো যে তোমার পাকিস্তান আমল মুক্তিযুদ্ধের একটা একটা হচ্ছে তোমার ক্লাস হবে, একটা এক্সাম হবে, ক্লাস হবে এরকম করে, ধরো সংবিধান ও বাংলাদেশে একটা ক্লাস, একটা এক্সাম হবে, ধরো আইসিটি, আইসিটি হচ্ছে লাস্ট যে ডি ইউনিটে, হ্যাঁ ডি ইউনিটে নেতা আইসিটি দুইটা করে প্রশ্ন থাকে, তো আমরা কিন্তু কোনো রিস্ক রাখবো না, আমরা আইসিটির উপর তোমাদেরকে দেখাবো যে আইসিটি কোন বিষয়গুলো পড়তে পারো, যাতে করে তোমরা পরীক্ষায় একদম কমপ্লিট প্রিপারেশন নিতে পারো। আমাদের বাংলা ইংরেজিকে এইভাবে তোমাদের একটা মডিউল দিয়ে দেওয়া হবে, তো ডোন্ট ওরি। এবার আসি আমরা কিভাবে অ্যানালাইসিস করবো, এই যে দেখো অ্যানালাইসিসটা তোমার শিখতে হবে, আমি দুইটা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখাই, তোমরা বাকিগুলো দেখো। আচ্ছা দেখো, এর হচ্ছে বাংলা কোশ্চেন প্যাটার্ন, প্রথমে দেখো আমার পথ অভিভাষণটি লেখক কখন দিয়েছিলেন, তার মানে দেখো এটা কোথেকে আসছে, আমার পথ থেকে আসছে এবং এটা পাঠ্য টেক্সট বুক থেকে আসছে, তোমরা সুন্দর করে টেক্সট বুক লিখে কি লিখে আমার পথ লিখে ফেলবা, হ্যাঁ আমার পথ লিখে ফেলবো সুন্দর করে, যদি এরকম হয় আমার পথ লিখে, এটা 1 নম্বর প্রশ্ন, ধরো ঢাকা ইউনিভার্সিটি 2021 সালের প্রশ্ন এরকম। 2 নম্বর প্রশ্ন কি, ধরো বেদীকরণ ভবি, 2 নম্বর হচ্ছে লিখবা সমাস থেকে, সমাস, হ্যাঁ সমাস থেকে আসছে। 3 নম্বরে আমি যদি বলি যে এটা কি আসছে, কাজী নজরুল, তার মানে কবি পরিচিতি, 3 নম্বর কবি পরিচিতি দিয়ে আসে। তো এরকম করে করে তোমরা হচ্ছে প্রত্যেকটা মানে 2 বছর অ্যাটলিস্ট 2 থেকে 3 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবা। তারপরে 4 নম্বর বিস কেন, শব্দার্থ এটা কি কোথেকে আসছে বলো তো বাচ্চারা, দেখো এটা কোথেকে আসছে, এটা রেইনকোট, এক্স্যাক্টলি রেইনকোট। আচ্ছা এরপরে দেখো কারমাইকেল, এটা কোন, এটা কোন কোন ইয়া থেকে আসছে বলো, রেশমি রুমাল অনুসন্ধান, তোমরা চাষার দক্ষ বড় নাই ছিল না, প্রণাম করে পায়ের ধুলা নিলাম বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে, হ্যাঁ তো এটা এটা একটা বাক্যতত্ত্ব থেকে আসছে। তো এইভাবে হচ্ছে তোমাদের সুন্দর করে ইয়ে করতে হবে, যে জানতে হবে যে কোন জিনিসটা তোমরা কিভাবে ইয়ে করবে। আশাদের সাথে কবিতার কবিতা কে কে জানো, এটা একটু স্লো গেলে বোধ হয় ভালো হয়, ওরা ভয় পেয়ে যাবে, একটু আস্তে আস্তে যাবে, ওদের মাথার উপর দিয়ে যেতে পারে অনেকে। আচ্ছা না, আমি মাঝে মধ্যে মনে হইতেছে যে এত দ্রুত যাইতেছে কেন। আচ্ছা সমস্যা নেই, থ্যাংক ইউ সাদমান স্যার, মানে আমি একটু এটা দ্রুত দেখাচ্ছি, কারণ এটা এই দেখানোর মানে হলো তোমরা নিজেরা এটা
আইডেন্টিফাই করা। আমি যদি সবটা দেখাই দিই তাহলে তো তোমাদের ইয়ে হবে না। যাই হোক, তো এই যে দ্রুত যাওয়ার মানেটা হলো তোমরা হচ্ছে এই যে এইগুলো, আমি যে এখানে 20টা প্রশ্ন আছে, 20টা সলভ করতে আমার সর্বোচ্চ তোমার 40 মিনিট লাগবে আর কি, কোশ্চেন প্রত্যেকটা অ্যানালাইসিস করতে। তো এখন তো আমাদের এত টাইম নাই, রাতও অনেক হয়ে গেছে। তো আমি যখন বাংলা ক্লাস শুরু করবো তখন এগুলো হচ্ছে অ্যানালাইসিস করে তোমাদের দেখাই দেবো। তো তোমাদের কাজ হচ্ছে এখন খুব সুন্দর করে যে কোন জিনিসটা কিভাবে হচ্ছে তুমি ইয়ে করবা, মানে অ্যানালাইসিস করবা, এটা হচ্ছে বিষয়। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। কারণ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার কারো কোনো কোশ্চেন আছে যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে কোনো ঝামেলা বা চিন্তা ভাবনা করতে? আমার কি কথা বোঝা গেছে কিভাবে আমি বলছি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এখানে এন্ড করতেছি। এটা ছিল আমাদের আজকের, বেসিক্যালি আমি বাংলা জিকের একটা গ্লিমস দেওয়ার চেষ্টা করছি যাতে করে তোমরা হচ্ছে বাংলা জিকে নিয়ে কোনো ডাউট না থাকে। আরেকটা বিষয় আমি চেষ্টা করছি, সেটা হচ্ছে যে তোমাদের যেন কিভাবে তোমরা এখন শুরু করবা। সবার কাছে কোশ্চেন ব্যাংক আছে তো নাকি, মানে কার সবাই একটু জানাও তো আমাকে। জি ভাইয়া আছে। আচ্ছা কোশ্চেন ব্যাংকটা কি প্রত্যয়, তুমি বুঝতে পারছো যে কিভাবে কোশ্চেন ব্যাংকটা তোমার অ্যানালাইসিস করতে হবে খাতার মধ্যে? জি ভাইয়া। আচ্ছা তোমাদেরকে আমি 3 দিন টাইম দিলাম, এই 3 দিনের মধ্যে অর্থাৎ 30 তারিখ রাতে তোমরা হচ্ছে গ্রুপে সুন্দর করে আমাদের যে পোস্ট করবা ফেসবুক গ্রুপে, নাম লিখে যে স্যার এটা হচ্ছে আমার শর্ট অ্যানালাইসিস এবং সাথে হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। হ্যাঁ মানে একটা ইয়ার অ্যাটলিস্ট 1 থেকে 2টা ইয়ার তোমরা অ্যানালাইসিস করতে হবে আর কি, সর্বোচ্চ 5টা ইয়ার করবা আর অ্যাটলিস্ট 2 ইয়ার। ইজ ইট ক্লিয়ার? জি ভাইয়া। আমার ইনস্ট্রাকশনে কোনো ক্লারিফিকেশন দরকার আছে কারো? হ্যালো, হ্যাঁ জিতপল বলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সাদমান, আমার ইনস্ট্রাকশন শেষ, আপনার যদি কোনো কথা থাকে আপনি বলতে পারেন। আচ্ছা আমি ভাইয়া এখানে একটা কথা অ্যাড করি। প্লিজ করো। দিকের কথা যেটা বললেন, আমি বলবো যে তোমরা অনেক বেশি লাকি যে তোমাদের যে মেন্টর থাকছে জিকে মেন্টর দুইজনই কিন্তু আইআর এর স্টুডেন্ট। হ্যাঁ জিকে তোমরা নর্মালি যদি এমন মনে করো যে হ্যাঁ আমরা মুখস্থ করব এই এই টপিক্স, প্রথম বিশ্বযুদ্ধ সব মুখস্থ করে ফেললাম, ইন্টারন্যাশনাল যে যে টপিক্স গুলো আছে, ব্যাপারটা কিন্তু এরকম না। কোশ্চেন কিন্তু মুখস্থ করলে হয় না, ব্যাকগ্রাউন্ডটা জানতে হয়। আবদুল্লাহ সাদমান ভাই যখন পড়াবে, রায়হান ভাই যখন জিকে গুলা পড়াবে, দেখবা ব্যাকগ্রাউন্ড বুঝায় বুঝায় দিচ্ছে, তারা দুইজনেই কিন্তু আইআর এর স্টুডেন্ট। তো এই জায়গাগুলো ভাইয়া ভাইয়া ভাইয়াগুলো যে টপিক্স গুলো বলবে এগুলা ধরার চেষ্টা করবা এবং নোট ডাউন করে রাখবা, এই বিষয়টা তোমাদেরকে এক্সাম হলে অনেক বেশি হেল্প করবে ভাইয়া। সাদমান আপনার কি কোনো অ্যাড করার আছে? আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? তোমরা কি কেউ কোনো কিছু প্রশ্ন করতে চাও আমাদেরকে? হ্যাঁ কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, না হলে আমরা ইন্ড করে দিব আজকের মতো, এবং আমরা ভেরি সুন তোমাদের রুটিন পাবলিশ করব। আমাদের রুটিনটা হবে উইকলি রুটিন, ওকে? আমরা প্রত্যেক উইকে কি কি ক্লাস নিব সেটা জানাই দিব, মানে ওভারঅল তো আমাদের একটা মডিউল তোমাদেরকে দিব যে টোটাল কোন কোন বিষয়ের ক্লাস হবে, কিন্তু আমরা উইকলি রুটিন প্রকাশ করব এই সুবিধার্থে যে তোমরা যেন মানে ধীরে ধীরে আগাইতে পারো। ধীরে ধীরে বলতে স্পেসিফিক ভাবে আগাইতে পারো, উইকলি রুটিন অনুযায়ী ক্লাস হবে, ক্লাসের পরের দিন করে পরীক্ষা হবে। এটুকুই আমাদের পক্ষ থেকে। আর ক্লাস তো দেখলা, মানে আমরা রুটিনটা কিভাবে সাজিয়েছি সেটা আরো ভেরি সুন দেখবা। মোটামুটি আমরা কোর্স মডিউল কিভাবে পড়াবো দেখিয়ে দিলাম, ক্লাস ইনশাল্লাহ ভালো হবে। তারপরও কারো কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকলে, যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের যে কাউকে নক দিতে পারো, এবং তোমাদের কোর্সে ক্লাস করে যদি ফিউচারে ভালো লাগে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও বলতে পারো আমার তোমাদের সাথে ক্লাস করতে। তাহলে কি হবে, কম্পিটিশনটা বাড়বে। তুমি 10 জনের সাথে পরীক্ষা দিচ্ছ, তার চেয়ে বেটার তুমি 100 জনের সাথে পরীক্ষা দিচ্ছ। এমনিতেও স্টুডেন্ট আসবে আরো ধীরে ধীরে, তোমরাও তোমাদের ফ্রেন্ডদেরকে পরিচিত হলে আরো বেশি ভালো একসাথে পড়াশোনা করার, যেমন স্মরণ ওর অনেক ফ্রেন্ডদেরকে মেনশন করছে, তোমরাও এরকম করে করতে পারো। আমার সাইড থেকে, আমার ইন থেকে এতটুকুই, বাকি রায়হান এবং নুভ বলে তারা শেষ করে দিতে পারে। নোভা তোমার কি কিছু বলার আছে? না ভাইয়া। রাকেশ তুমি কি কিছু বলতে চাও? আচ্ছা আমি শুধু এটুকুই বলবো যে দেখো আমাদের ক্লাস গুলো হচ্ছে, তুমি যদি দেখো লাস্ট 4 বছর আমি অনলাইনে যতগুলো প্ল্যাটফর্মে ক্লাস দেখছি, নিজেও নিয়েছি, সাদমানও নিচ্ছে, তো আমরা কোনো একটা ধরো একটা কর্পোরেট প্রতিষ্ঠান থেকে কোনো দিক দিয়ে তোমাদেরকে কম সার্ভিস দিব না। হ্যাঁ এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। আর তোমরা যদি আমাদের সঙ্গে কোঅপারেট করো, ইনশাল্লাহ তোমাদের বাংলাদেশে কোনো না কোনো একটা ইউনিভার্সিটি হয়ে যাবে আর কি, মানে ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট চয়েস ইনশাল্লাহ, এটা তো হবে,
সাথে তুমি যে জায়গায় পরীক্ষা দাও সেই জায়গায় চান্স পাওয়ার মতো সম্ভাবনা আছে। রাকেশ আমাদের স্টুডেন্ট ছিল, আমি আমরা ক্লাস নিয়েছি, ক্লাসের পর পরীক্ষা দিছে, দেখেছি অনেক কিছু কমন পড়ে গেছে। নুভাও আমাদের ক্লাস করছে, তুমি চাইলে তাদের থেকে জানতে পারো আমাদের কেমন। আমি চাই যে তোমরা নিজেরা, জি জি বলো প্লিজ। যেমন ভাইয়া, আমি যখন চারুকলায় পরীক্ষা দিছিলাম তখন রায়হান ভাইয়া আমাকে পাঁচটা জিনিস বলছিল, রফিকুন নবী, শিল্প আন্দোলন, এরকম চার পাঁচটা টপিক। আমি পরের দিন যে আমি কোনো দিকেই পড়ি নাই, আমি ভাইয়ের কাজ করে গেছিলাম। পরে জিকেতে আমি ডাইরেক্টলি কমন পাইছি, বাংলা ইংলিশ আগেই পারতাম, কিন্তু জিকেতে আমি পুরো ভাইয়েরই ভাই। থ্যাংক ইউ রাকেশ। তো তোমার ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছে আই থিঙ্ক, তো শোনা যাচ্ছিল না। থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে নেক্সট ক্লাসগুলো ইনশাল্লাহ এইভাবেই হবে, আরো ভালো হবে ইনশাল্লাহ। তো তোমরা তোমাদের বন্ধুদের প্লিজ ডু মেনশন, এবং একসাথে ভর্তি হবে, একসাথে আগায় যাবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এখানে আমি সমাপ্ত করতেছি। আর কোনো প্রশ্ন আছে লাস্ট, মানে একদম বার্নিং কোশ্চেন এনিওয়ান, যে না করলে আজকে ঘুম হবে না এরকম আছে? আচ্ছা যেহেতু নাই, আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করতেছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, আসসালামু আলাইকুম।